এই মুহূর্তে বলা একটু মুশকিল, কিন্তু যখনই আমাদের হাসপাতালে এরকম ক্রিটিক্যাল কোনো পেশেন্ট আসে, মুমূর্ষু রোগীরা আসে, আমরা চেষ্টা করি যাতে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল যেটা আছে সেটা আমাদের এই ডিস্ট্রিক্টের মধ্যে ট্রমা কেয়ার সেন্টার আছে ওখানে আমরা রেফার করি। যদি রেফার করার সময় থাকে না অথবা কোনো রোগীর রেফার নিয়েও অন্য জায়গায় অন্যত্র গিয়ে চিকিৎসা করার সামর্থ্য থাকে না, সেই সমস্ত রোগীদেরকে আমরা এখানেই চিকিৎসা করি। যেটার ফলস্বরূপ গতকালকে আমরা দেখলাম সেই রোগী যিনি হয়তো রাস্তায় রেফার যদি করা হতো আগরতলায় হয়তো রাস্তায় প্রাণ হারাতেন। তার জন্য ডক্টর বিকাশ মজুমদার, ডক্টর জয়দীপ চৌধুরী, আমাদের যারা স্টাফরা আছে, অন্যান্য স্টাফরা, এসডি মশাই, সবাইকে আমরা আমার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিসাবে আমি অভিনন্দন জানাতে চাই এবং ওনাদেরকে অনুরোধ জানাতে চাই যেন এরকম জনসেবার জনসেবায় ওনারা নিজেদেরকে নিযুক্ত করে রাখেন ভবিষ্যতে। স্যার, পরিকাঠামোগত দিক থেকে আপনি এই অস্ত্রোপচার করতে গিয়ে মানে আপনি কতটুকু ফেস করেছেন বা নিজে কতটুকু এই যে সফলতা পেলেন সে নিয়ে একটু বলবেন। না, আমরা যেটা বলতে চাইবো আমরা করতে পারবো, ভবিষ্যতে করতে পারবো, কিন্তু আমাদের সব মানে চেষ্টা করলে অবশ্যই করতে পারবো। অবশ্যই আমাদের মধ্যে কেউ ঝুঁকি নিতে চায় না, আমাদের গার্জেন দ্বারা কেউ ঝুঁকি নিতে চায় না, তো পেশেন্টের কেউ মানে ঝুঁকি না, মানে ওদের কিছুই করার নেই, যে বাঁচলেও এখানে মরলেও এখানে। তো যেসব পেশেন্টের যারা ঝুঁকি নিতে চায় না, আমরা শুধু ঝুঁকি নিয়ে করলে কিছু একটা মিস হয়ে পড়লে তখন মানে এটা অত উল্টোভাবে প্রচার হতে পারে, এটা আমাদের এটা একটা ভয় থাকে। স্যার, এবং পেশেন্টের যাতে বেনিফিট হয় এটা আমরা চিন্তা করি, যে পেশেন্ট যদি আমি কালকে রেফার করতাম, দূর করেও যদি রেফার করে দিতাম তাহলে হয়তো রাস্তায় মানে মারা যেত। তো যাই হোক, আমরা সাহসের সঙ্গে করেছি এবং পেশেন্ট পার্টি ওরা আমাদের সঙ্গে ছিলেন। তো ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি একটা কথা হলো, ট্রিটমেন্টের সঙ্গে যদি পেশেন্টের সাপোর্ট না থাকে তো আমরাও মানে যতটা মানে করতে পারি না, বিশেষ করে আমরা যে পেরিফেরাল হসপিটালে কাজ করি, আগরতলাতে যে কোনো কাজ করা যায় বড়ো হসপিটালে, কিন্তু এখানে কাজ মানে কাজ করাটা একটু ঝুঁকিপূর্ণ। কিছু ভালো হলে তো সবাই হলো ভালো, খারাপ হলে লাকি ওর আনলাকি পেশেন্ট, যে পেশেন্টের জন্য আমি বলবো লাক হই, যদি আমরা রেফার করতাম পেশেন্ট হয়তো আমরা হারাতাম, কিন্তু সেই পেশেন্ট আমরা করেছি এবং পেশেন্ট এখন সুস্থ আছে। আর এক্টোপিক প্রেগনেন্সি যে ব্যাপারটা বলেন, আমরা সত্যি আমি একটু মানে পাশ দিয়ে বলবো, মানে যেটা অ্যাক্টোপিক প্রেগনেন্সি ইদানিং একটু বেশি হচ্ছে। হ্যাঁ, তো বিভিন্ন কারণে হতে পারে, মানে অ্যাক্টোপিক যেহেতু মোস্ট কমন কারণটা আমরা যেটা জানি হচ্ছে সেটা হলো যে ইনফেকশনটা বেশি হচ্ছে, এখন বিভিন্ন এসটিআই এসটিডি ওইসব ইনফেকশনগুলির কারণে যে প্রেগনেন্সিটা আমাদের জ্বরে হতে না এসে অনেক সময় ম্যাক্সিমাম কারণে টিউবে চলে আসে। তো টিউবের মধ্যে প্রেগনেন্সিটা স্টে হয়ে যায়, নর্মালি জরায়ুতে এসে মানে বড়ো হওয়ার কথা, তো যখন টিউবে আটকে যায় ওই টিউবটি বড়ো হলে টিউবটা ফেটে যায়। তো এই জন্য আমরা আমি একটা মানে সাজেশন রাখবো আপনাদের মাধ্যমে মানে জনসাধারণকে, যে ওরা কী করে বাজার থেকে মানে মানে অ্যাবর্শনের জন্য পিল খেলে কী খেয়ে ফেলে, কিন্তু আগে এর আগে একবার মানে ডাক্তারের কাছে আসেও না, কোনো পরীক্ষা নিরীক্ষা করে না, যেসব ক্ষেত্রে দেখা যায় 10% বা 5% পেশেন্টে দেখা যায় যে এটা টিউব প্রেগনেন্সি থাকে। এই যদি আপনি ওষুধটা খেয়ে নিই তাহলে অবশ্যই স্টার্ট হলে সেটা ইমার্জেন্সি হয়ে যাবে, তখন আপনার ডায়াগনোসিস আগে পেশেন্ট মরে যাবে। তো এইসব ঘটনা কিন্তু প্রতিনিয়ত বাড়ছে, যে আমাদের ম্যাটারনাল ডেথের একটা ওয়ান অফ দ্য কজ হলো সেই টিউব প্রেগনেন্সির রাপচার হয়ে বা অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে মায়ের মৃত্যু, ডেলিভারি হয়ে মায়ের মৃত্যুর পরিমাণ কিন্তু অনেকটা কমে গেছে, কিন্তু এই যে অবশ্যের পিল খেয়ে টিউব রাপচার হয়ে মায়ের মৃত্যু কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। তো সেটা প্রতিরোধ করতে আমি সবাইকে বলবো যে অ্যাটলিস্ট ডাক্তারের পরামর্শ করে একটা সোনোগ্রাফি অন্তত করা উচিত, এবং অ্যাবর্শন না করলেও যারা আর্লি প্রেগনেন্সি যারা আছেন সবাই মানে প্রেগনেন্সি আসার সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ করতে হবে এবং একটা সোনোগ্রাফি করে দেখতে হবে কোথায় প্রেগনেন্সিটা আছে, টিউবে আছে না মানে নর্মাল জায়গাতে আছে। তো টিউবের প্রেগনেন্সি থাকলে এটা কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের মানে সচেতন হতে হবে এবং এটার জন্য ওপেন অপারেশন সার্জারি করতে হবে। এখন ল্যাপারোস্কোপির মাধ্যমেও আমরা এই অপারেশনটাকে মানে পেশেন্টটাকে ট্রিট করতে পারি বা মেডিকেল ম্যানেজমেন্টের মাধ্যমে এটা ট্রিট করা যায়, ওষুধ দিয়ে করতে পারি। তো সেক্ষেত্রে আমি বলবো অ্যাটলিস্ট মানে মেডিকেল কনসালটেশন ছাড়া জানে ওষুধের দোকান থেকে ওষুধ না খেয়ে মানে কিনে খেয়ে না ফেলে, কারণ এটাতে রোগীর ঝুঁকি কিন্তু অনেক বেশি বেড়ে যায়, সেটা কিন্তু মানে আমাদের পাশাপাশি লক্ষ্য রাখতে হবে। তো আমাদের এখানে কালকে একটা কেস হয়েছে, এরকম আরও অনেক কেস আসে, আমরা ওদের কী করি মানে পেশেন্ট যখন
সিরিয়াস থাকে আমরা একটু স্ট্যাবল করি। লাস্ট কিছুদিন আগে একটা পেশেন্ট মানে বেঁচে গেছে, পেশেন্ট শখে ছিল, আমাদের তখন অপারেশনের টিম রেডি ছিল না বা আমাদের কাছে ছিল না, সবসময় সঙ্গে থাকে না বা সব কিছু রেডি করা যায় না, তো সেই সময় তো আমরা পেশেন্টটাকে স্টেবল করে আগরতলা রেফার করছি এবং পেশেন্ট অপারেশনের পরে পেশেন্ট বেঁচে গেছে। তো এরকম অনেক সময় পজিশন থাকে না বা ব্লাড অ্যারেঞ্জ করার সময় থাকে না বা রেফারের সময় থাকে না, পেশেন্টগুলি আমরা হারিয়ে ফেলি। তো মানে আমাদের লাগ বা যাইতেও বলি যে কালকে পেশেন্টটা সব কিছু অ্যাভেলেবেল ছিল, আমরা সবাই ছিলাম এবং সকালবেলা হয়েছে জিনিসটা, তাহলে আমরা পেশেন্টটাকে বাঁচাতে পেরেছি। কতজন ছিলেন কালকে টিম? পেশেন্টটা যখন আমি প্রথম দেখেছিলাম পেশেন্ট ছিল শখে, মানে হিমোগ্লোবিন 2/3 হবে, একদম সাদা ছিল, 50 তারপর এখান থেকে আমি যখন ইনিশিয়েট করি ব্লাডের জন্য একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, আমাদের ব্লাড ব্যাংকের যে স্টাফরা ওরা তৈরি তৈরি করে দুই বোতল ব্লাড জোগাড় করেছেন, এটাই হলো প্রথম স্টেপ যেটার উপর নির্ভর করে আমরা অ্যানাস্থেশিয়ার জন্য এগিয়েছি। এখানে সাধারণত আমরা যেগুলো করি সব থাকে স্পাইনাল অ্যানাস্থেশিয়া, অর্থাৎ শুধু অবশ কালকে পেশেন্টের যে কন্ডিশান ছিল তাতে স্পাইনাল অ্যানাস্থেশিয়ার পারমিশন ছিল না, দেওয়া যেত না, আবার পেশেন্টটাকে রেফারও করা যেত না যেহেতু পেশেন্ট টোটালি শক, হয়তো গাড়ির মধ্যে দুর্ঘটনা হতো। তো সেই দিক থেকে প্রচণ্ড পরিমাণে রিস্ক আমরা নিয়েছি, রুগীর পার্টি আমাদের সাথে ছিল এবং ওরা হাই রিস্ক কনসেন্টে সই দিয়েছে, তারপর আমরা দুই বোতল ব্লাড চলাকালীন সে অপারেশনটা সম্পন্ন হয়েছে। তো এরপর পেশেন্টকে জেনারেল অ্যানাস্থেশিয়া থেকে বের করে বের হয়েছে স্মুথলি, কিন্তু এখানে একটা জিনিস যে 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 সাপোর্টিভ যে পরবর্তীকালে যে কালকে যেহেতু পেশেন্টের হিমোগ্লোবিন খুব কম ছিল, হতে পারতো যে ইন্ট্রাঅপারেটিভ অনেক প্রবলেম হতে পারতো, ফুসফুসের জল জমা এইসব হতে পারতো, তখন কিন্তু সাপোর্টের যে ব্যাপারটা পোস্ট অপারেটিভ যে সাপোর্ট যেসব ইনস্ট্রুমেন্ট লাগে ওইগুলোর খানিকটা এখানে একটু কম আছে। তো নিশ্চয়ই আমি স্যারকে বলেছি, স্যার বলেছেন যে একটা কিছুদিনের মধ্যে আসবে নতুন যখন আইসিইউ ম্যাটেরিয়াল আইসিইউ হবে, তো আশা করি তখন জিনিসটা আরও স্মুথলি করা যাবে। এই যে একটা মানে একটু যে একটা একটা মানে একটা আনসার্টেনিটি থাকে আমার মনে যে একটা এই পেশেন্টটা নিয়ে ঝাঁপ দেওয়া যাবে এগোনো যাবে কি না, ওই জিনিসটা তখন দূর হলে সাপোর্টিভ আরও মেশিন আসলে উই ক্যান প্রোভাইড বেটার সার্ভিস।